ছয় দিয়ে গ্রুপ পর্বে চেষ্টা করলো ঢাকা আবাহনী। শেষ ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্রকে তারা 2-0 গোলে পরাজিত করে। তাদের জয়ে রহমতগঞ্জের সামনে কোয়ার্টার ফাইনালের দরজা খুলে দিয়েছে। অন্যদিকে হারের কারণে বিদায় নিয়েছে শেখ রাসেল। স্বাধীনতা কাপে একমাত্র 4 দলের গ্রুপটিতে কোয়ার্টার ফাইনাল আগে নিশ্চিত করেছিল আবাহনী। রহমতগঞ্জ এবং শেখ রাসেল দুই দলেরই 4 পয়েন্ট থাকার কারণে শেষ ম্যাচে জয় বা ড্র যে কোনো একটি হলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করত শেখ রাসেল। তাই নির্ভরভাবে আবাহনীর বিপক্ষে লড়াইটা শুরু করে শেখ রাসেল। প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে চমক দেখায় ঢাকা আবাহনী। শেখ রাসেলের গোলে দুইবার বল পাঠায় আকাশে নীলরা। ম্যাচের 65 মিনিটে জোনাথন ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় আবাহনী। এর 10 মিনিট পরে আবাহনীর হয়ে আরেকটি গোল করেন আরেক ব্রাজিলিয়ান ওয়াশিংটন ব্রান্ডো। বিনিময়ে কোনো গোল শোধ করতে পারেনি শেখ রাসেল, ফলে 2-0 গোলে জয় পায় আবাহনী। এই জয়ে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আবাহনী। অন্যদিকে সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রহমতগঞ্জ। বিপরীতে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় শেখ রাসেল। দিনের অন্য আরেক ম্যাচে মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ফোর্টিস এফসি। ম্যাচটি তারা 1-1 গোলে ড্র করে। মোহামেডান এবং সেনাবাহিনী পরবর্তী রাউন্ডে চলে গেলেও বাদ পড়ে যায় ফোর্টিস। সার্ভার জান সজীব, অফসাইড।